मानी सम्मानी माननीय श्रोता मंडल पर्दार अंतराले पर्दा नसी मायरा एवं बोनेरा अल्लाहर बड़ो दया कृपा भालोबासा आमादेर प्रति गोटा विश्वेर प्रति सबाई आल्लाह शुक्र आदाय करे हृदय थेके बोली आलहामदुलिल्लाह। तारपर परे विश्व नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार प्रति शतकोटि दरूद बर्षित होक बोलुन आमीन सुम्मा आमीन। गुटि कयेक कथा आलोचना करब। सबथेके प्रथमे আমি আপনাদের সকলের শুকর আদায় করব। এত ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা অপেক্ষা করছেন, বসে আছেন, এর জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করছি, দোয়া দিচ্ছি, অন্তর থেকে ভালোবাসা দিচ্ছি। আল্লাহ আপনাদের সকলের জানের মালের ইজ্জতের বরকত দিক, বলুন আমিন। আজকে আমরা স্টেজে দেখতে পাচ্ছেন আমার শেখ সভাপতি সাহেব জাউর রহমান সাহেব, আমার অন্তরের ভাই, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। বাকি সব দেখতে পাচ্ছেন উলামারা আছেন, আলেমরা। আপনাদের জানা উচিত পৃথিবীর মুসলিমদের মধ্যে, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলিম যারা অশিক্ষিত নয় শিক্ষিত। আমার কাছে প্রুফ আছে, আমি প্রুফ পেয়েছি ভারতের। সেদিনে দেখলাম সেই হারামখোরের ইন্টারভিউটা, তার নাম হচ্ছে তারিখ ফতেহ, যদিও উর্দু ভাষী, উত্তরপ্রদেশ দিল্লি বোম্বাই কোনো জায়গার বাসিন্দা হবে। সে কোন ইন্টারভিউ দেখলাম সে যে ভাষাগুলো ইউজ করছে, আলেম থেকে সমাজকে বিচ্ছিন্ন করতে চাইছে। এক শ্রেণীর শিক্ষিত সমাজ, তারা জানে এই জলসা কোরআন হাদিস আর মাদ্রাসা তালিম যতদিন থাকবে মুসলমানদের ইমান নষ্ট করা সহজ হবে না, এটা ভালো করে জানবে। আলেম উলামা কোরআন হাদিসের তালিম এই মাদ্রাসা মসজিদ আর এই জলসার মাহফিল যতদিন চলবে ততদিন মুসলমানদের ইমান সহজে নষ্ট করা যাবে না। যেদিনে এইগুলোকে বন্ধ করে দেওয়া যাবে, মাদ্রাসাগুলো ডজার দিয়ে ভেঙে দেওয়া যাবে, মাদ্রাসা শিক্ষা উঠিয়ে দেওয়া যাবে, ভারত থেকে কোরআন হাদিসের শিক্ষা উঠিয়ে দেওয়া যাবে, যেদিনে কোরআনের তালিম বন্ধ করে দেওয়া হবে সেই দিনে তারা কামিয়াব হবে মুসলমানদের ইমান নষ্ট করা। আর আপনাকে বলে দিই, প্রুফ দেব পেপারে কিংবা মিডিয়ায় আপনারা খুঁজে নেবেন, ইলেকট্রিক মিডিয়া। এতগুলো মিডিয়া এসছে, আপনারা বিরক্ত হবেন না। আমি তো ইউটিউব, যারা ইউটিউব চালায় তাদের জন্য দোয়া করি, জানেন কি, আল্লাহ তুমি আমাদেরকে হিফাজত করো। এই নেকিটা শুধু আমরা মোলবিরা বক্তব্যতে পাবো না, যারা ইউটিউবে আমাদের সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে তারাও নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি জানেন, এই এই যে মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক জলসাতে ইউটিউবার দিকে দেখে অনেক মানুষ বিরক্ত হয়, এগুলো কি করতে লাগিয়েছে, এগুলো সরাও, গালি দেয়। কোন একটা জলসায় দেখলাম একটা মানুষ চিল্লাচ্ছিল, আমি তাদেরকে বকলাম না, কেন জানো, তুমি এই 10টা মিডিয়া দেখে বিরক্ত হচ্ছ আর 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি তোমার বিরুদ্ধে চক্র চালাচ্ছে, ইলেকট্রিক মিডিয়া। তোমার এটা জানা না, 1.5 থেকে 2 লাখ মিডিয়া তোমার বিরুদ্ধে চক্র চালাচ্ছে। ভারতের যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে এদের 24 ঘন্টায় একবার যদি মুসলমানের নামটা ইউজ না করে তো এদের পেটের ভাত হজম হয় না, এটা আপনাদের জানা নাই, খুলে দেখুন বুঝতে পারবে। আমি বর্ডারে বসে আছি, আপনাদেরকে বলে যাচ্ছি, শুনেন, আপনার যে ঈদগার জন্য টাকা তুলছেন আপনি যদি সচেতন না হন, উলামাদের সংস্পর্শে না থাকে, কোরআন হাদিসের তালিম যদি না নেয় আপনার বাচ্চারা, তো আপনার চোখের সামনে আপনার ঈদগা ভাঙবে, আপনি সাপোর্ট করবেন তাদের পক্ষে? শুধু তাই নয়, চোখের সামনে মাদ্রাসা ভাঙবে আপনারা সাপোর্ট করবেন, তার কয়েকটা প্রুফ দিচ্ছি। উত্তরপ্রদেশে জঙ্গিপুরে আমাদের অনেক মাদ্রাসা আছে না, পশ্চিম বাংলায় বহু মাদ্রাসার তালিম চলছে,
আমার দোগাছি বলে একটা মাদ্রাসাতে আমার দাওয়াত আছে, আরো মাদ্রাসা আছে, পশ্চিম বাংলায় নয় ভারতে বড় বড় মাদ্রাসা চলছে, যেগুলো শুনলেন আল্লাহর কৃপায় আল্লাহর দয়ায় শুধু আপনাদের বড়লোক গরিব মুসলমানদের 10-5 টাকা দান খয়রাতের পয়সাই চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে শুধু একটা মাদ্রাসার খরচা পড়ে দিই, আমার আব্বাজি স্টুডেন্ট দারুল উলুম দেওবন্দে 12,000 ছাত্র খায় প্রত্যেক দিন খানা খায়, কত বললাম 12,000 ছাত্র, একটা দিনে তিনবার 12,000 ছাত্রকে খানা খাওয়ানোর খরচ কত হতে পারে বুঝতে পারছেন, কত বড় হতে পারে শুনলেন, বছরে 100 কোটির উপরে বেশি বাজেট আছে। আমি সেখানে একটা শিক্ষককে জিজ্ঞেস করছিলাম 100 কোটির উপরে বেশি বাজেট আছে, একটা টাকাও সরকারের নাই, শুনলেন দেওবান আছে, বেনারস আছে, সাহারানপুর আছে, মাজাইর উলুম, নাদওয়াতুল উলামা, শাহী মুরাদাবাদ, গুজরাটে জামিয়া ইসলামিয়া ঢাবেল মাদ্রাসা, জামিয়াতুল কিরাত কাফলেতা যেখানে আমি পড়াশোনা করেছি, তারকেশ্বর, কান্থারিয়া, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ভারতের মাদ্রাসা হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আক্কালকুয়া, যেখানে একটা দুটো ছাত্র নাই, 30,000 স্টুডেন্ট আছে, কত বললাম 30,000, মাদ্রাসায় আলাদা, কলেজে আলাদা, একাডেমিতে আলাদা, বিভিন্ন রকম স্টুডেন্ট আছে, এগুলো সব মুসলমানদের অনুদানে চলছে। বড় কষ্ট লাগে আপনাকে বলে দিই, আপনি জিজ্ঞেস করুন, আজকে দেখলাম একটা ছেলে ভাগুয়া কালারের গলায় গামছা পড়ে আছে, সে দেখলাম কোনো একটা খানের কোনো একটা আর্টিস্টের বিরুদ্ধে নেমেছে আন্দোলন করতে, হাম চললে নেই দেখে ইসকা পিকচার কো বয়কট করেঙ্গে, তো লোকে তাকে জিজ্ঞেস করছে ভাই হামারে দেশ মে কিস চিজ কা কমি হ্যায় তুম কাহাঁ পড়তে হো, সেই ছেলেটা বলছে হাম সরকার বেসরকারি স্কুল মে পড়তে হ্যায় প্রাইভেট স্কুল মে, বলে কিউ, বলে সরকারি স্কুল মে আচ্ছা পড়াই নেই হোতা, বলে সরকার কিসকা হ্যায়, বলে মোদি জি কা, তো সে চুপ করে গেছে, বলে ফির তো মোদি জি কা লিয়ে তুমকো বয়কট করনা চাহিয়ে, জিসকা সরকার হ্যায় আর স্কুল গলত সে চল রহি হ্যায়, ভালো করে বুঝবেন, আসামের মুখ্যমন্ত্রী আমি রিসপেক্ট করি শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, একটা মাদ্রাসায় খালি একটা শিক্ষকের জঙ্গি জব পাওয়া গেছে, বুলডোজার দিয়ে গোটা মাদ্রাসাটাকে গুড়িয়ে দিয়েছে, আমি জানতে চাই সুপ্রিম কোর্টকে জানাতে চাই যদি একটা শিক্ষকের জঙ্গি জব পাওয়া যায় তাকে জেলে দেন, তাকে ফাঁসি দেন, তার বিচার হোক, এটা আমরাও চাই, কিন্তু শুনলেন এই বিচার কোথা থেকে এলো, যে সেই মাদ্রাসায় যদি সে চাকরি করে সেই মাদ্রাসাটাকে গুড়িয়ে ভেঙে দিতে হবে, তাইলে শোনো মালদা ডিস্ট্রিক্টের একটা ছেলে এনআইএ অ্যারেস্ট করেছে বর্তমানে, খাগড়াগড় কাণ্ড হয়েছে, বোম ব্লাস্ট হয়েছিল সেটার কারণে, তাহলে সে স্কুলের একটা টিচার ছিল তালিব স্কুল, সেই স্কুলটাকে আগে ডজার দিয়ে ভাঙো, বুঝতে পেরেছেন না পারেননি কেন, সেই স্কুলে জঙ্গির প্রশিক্ষণ চলে, প্রমাণ দেবো শুধু তাই নয়, আমাদের দেশের টাটা টাটা কোম্পানি বোম্বে তাজ হোটেলের মালিক হচ্ছে রতন টাটা, এটা অনেকে জানে না, বোম্বেতে যে তাজ হোটেলটা আছে সমুদ্রের কিনারায় তার মালিক হচ্ছে রতন টাটা কোম্পানি, সেইখানে আজমল কসবের মতো বেঈমানরা ভুকে গুলি চালিয়েছে সেখানে আশ্রয় নিয়েছে, তাহলে জানতে হবে তার মালিক জড়িত আছে তার সঙ্গে, তাহলে খুঁজে বার করো সেখানকার ম্যানেজার না সেখানকার কর্মচারী কে জড়িত আছে, আর ওই হোটেলটাকে একটুনি বোম বিলাস করে নাহলে টজার দিয়ে গুড়িয়ে দাও, কথাটা আমি হক বলছি না না হক কথা বলছি, এই উলামাদের চোখে পানি পড়বে, আপনারা দাঁড়িয়ে থাকবে, মুসলমান সচেতন না হলে তোমার মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হবে দজার দিয়ে, যোগী সরকার বলেছে 300 কতটা মাদ্রাসা আনলিগেল, যেগুলো সরকারি রেজিস্ট্রেশন নেই অনুমতি নেই, এই বলে সেই মাদ্রাসাগুলোকে এরা চাইছে গুড়িয়ে দেব, জানেন আমাদের দেশের কিছু মুসলমান শিক্ষিত তারা বলছে এই মাদ্রাসাগুলোতে খালি আরবি শিক্ষা দেওয়া হয়, উর্দু দেওয়া হয়, কোরআন আর হাদিসের তালিম দেওয়া হয়, এদিকে বাংলা ইংরেজি অঙ্ক সাইন্স শেখানো হয় না, আমি এক মিনিটের লেগে মানলাম বাস্তব কথা বলেছেন ঠিক, আমরা দিই না তাদেরকে শুধু আরবি কোরআন আর হাদিসে নবীজির আখলাক আর চরিত্রের দিক, তুমি মুসলমান তুমি দায়িত্বশীল মুসলমান হয়ে বলো তোমার ছেলে কনভেটে পড়ে, তোমার ছেলে কলেজে পড়ে,
তোমার ছেলেকে যদি বলি বুখারী শরীফের একটা প্রথম হাদিসের ইবারতটা পড়ে শোনা তা তিন দিন পায়খানা ঘর থেকে বের হবে না ঠিক ঠিক বলছিস না ভুল বলছিস তাহলে তোমার ছেলে মুসলমান না বেঈমান তুমি নেমো খারাম না মুসলমান বড় কষ্ট লাগে যদি বলে কোরআন পড়ে শোনাও আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যে 40 বছর নামাজ পড়ছে সে যদি কোরআন পড়ে আর একটা মাদ্রাসা তালবিলিমকে বলবো কোরআন পড়তে আসমান আর জমিনের ফারাক পাবেন ঠিক কি না তোমার 42 বছর বয়স হয়ে গেল তুমি কোরআন শুদ্ধ করতে পারলে না আর মাদ্রাসার একটা কোরআন শরীফ নাজেরা পড়ে তালবিলিম তাকে যদি জিজ্ঞেস করেন সে বলে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস তোমাকে বলছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এটা ফেরেশতা পালাবে তোর পরে আর তুই বলছিস মৌলভীরা জানে না এরা কোরআন হাদিস জানে না বড় কষ্ট লাগে আমি রমজান মাসে আমার মাদ্রাসার জন্য আমি বর্তমান টাউনে আদায় করি তো একজন মাস্টারের কাছে আমি টাকা নিতে গেলাম খুব ভালোবাসা টাকা দেওয়ার পরে বললে আপনারা ঠিক তালিম দিচ্ছেন হাফেজ হচ্ছে আলেম হচ্ছে কারি হচ্ছে মুফতি হচ্ছে সব হচ্ছে কিন্তু একটার কমি আছে কি তাদেরকে জীবন বিজ্ঞান সায়েন্স আপনার বাংলা অঙ্ক ইংরেজি এগুলো শিক্ষা দিচ্ছেন আমরা হ্যাঁ এটা ঠিক বলেছে বলে এগুলোর প্রয়োজন আছে আমরা তাই বলে আপনার ছেলে কিসে পড়ে বলে বিয়ে থার্ড ইয়ারে ফোনটা লাগাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি বললাম ইয়াসিন সাহেব বলছি ও হুজুর ভালো আছেন আমি ভালো আছি বল বল কোথায় বললে কলেজে আছে হোস্টেলে আমি বললাম ভাই কটা সূরা মুখস্থ আছে হুজুর একটা না দুটো দুটো সূরাই নামাজ হবে কথা বলো হবে না দুটো সূরা মুখস্থ আছে বললাম নাই বড় কষ্ট লাগলো আমি বললাম বুখারী শরীফের প্রথম হাদিস কি বলে হুজুর জানি না আমি সেই মাস্টারকে বললাম তোমার ছেলেকে কালকে মাদ্রাসায় পাঠাবে তাহলে তুমি মুসলমান হতে পারো না তুমি যদি মুসলমান হতে আল্লাহর কসম করে বলে যাচ্ছি পৃথিবীর সবথেকে উম্দা কিতাব হচ্ছে কোরআন আর উম্দা তালিম হচ্ছে কোরআনের তালিম গোটা বিশ্বের সমস্ত বায়োরেটাটা আমার আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ কতগুলো পাপ করবে আর সেই পাপ থেকে বাঁচার যতগুলো দিক আছে সব আল্লাহ কোরআনে ভরে দিয়েছে আমি আপনাকে একটা একটা করে শুনে দেব ইসলামের বিরুদ্ধে কিভাবে চক্র চলছে আপনি অবাক হবেন জঙ্গিপুরের মাটিতে আপনি শুয়ে আছেন শুনেন জঙ্গিপুরের সঙ্গে আমাদের বড় লাগাও আছে লাগাও কি বলবো আপনাদের জঙ্গিপুরের 10% লোক আমার বর্তমান জেলায় ব্যবসা করে সব জানে হাতিবান্দার অনেক লোক আছে বর্তমান টাউনে জঙ্গিপুরের এলাকা ঈদের পরে আমার হাতিবাদায় জলসা আছে 25 তারিখে কোথায় একটা জলসা আছে লেখা আছে কাল নিতে সব আমার ওখানে থাকে সব বর্তমানে আমাদের সঙ্গে থাকে আমার গলসি বাজারে যতগুলো কাপড়ের দোকান আছে 100টা কাপড়ের দোকান থাকলে 30টা জঙ্গিপুরের লোকের আছে 30টা জঙ্গিপুরের মানুষের আছে আমার সঙ্গে প্রায় জুম্মায় দেখা হয় আমি একটা জায়গায় খুতবা দিতে যাই আমার সঙ্গে দেখা হয় প্রায় বাজারে অনেক মানুষের সঙ্গে মহব্বতও আছে তো আমি বলে যাই হে আমার জঙ্গিপুরের ভাইরা শোনো বড় বড় ভাইরা এই করোনাকে ভয় করছে আল্লাহ চাইলে আপনার মৃত্যু হবে নাহলে হবে না ঠিক কি না যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট আর যারা দুনিয়ার মানুষকে ভয় করে শুনে নেন আজকে কষ্ট কোথায় জানেন আমাকে একজন ফোন করে বলছে মোল্লা সাহেব আপনার লাগে দোয়া করি কিন্তু খুব ভয় লাগে কবে আপনাকে অ্যারেস্ট করবে কবে জেলের কুঠরিতে ভরবে কে কোথায় মেরে দিবে আমি বললাম আমি আল্লাহকে ছাড়া কেউ কি ভয় করি না আজকে তো এটার কারণে সমাজে পাপগুলো আম হয়ে গেছে আগেকার মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায় আমার গলাটা কেউ ধরবে বলে তার থেকে সত্য না বলাই ভালো কিন্তু আমি ভাই খুব দুঃখিত আমি পারি না আমার সহ্য হয় না আমার বাড়িতে গিন্নি মাঝে মাঝে বলে আপনার জলসাগুলো শুনে ভয় লাগে আপনি এই ধরনের কথা বলেন কবে আপনাকে অ্যারেস্ট করবে আমি বললাম আমি আল্লাহকে ছাড়া কেউকে ভয় করি না অ্যারেস্ট করে নিবে আমাকে মৃত্যু দিয়ে দিবে আল্লাহর কসম
আমি বলে যাচ্ছি এই ইয়াসিনকে দেখে আমার বক্তব্য দেখে এরকম 100টা মলবি তৈরি হবে আমি দোয়া করি আল্লাহ তুমি আমার মত এরকম আরো 10টা পশ্চিম বাংলায় তৈরি করো যাতে বেঈমানদের খাঁটিগুলো ভেঙে গুড়িয়ে যায় ঠিক ভাই আমি ভয় খাই না কেউ কি আমার পরে জেনারেশন আছে তারপরে তালবিলিমরা আছে আমার যারা বক্তব্য শুনে সেই তালবিলিমদের লেগে দোয়া করি আল্লাহ ইয়াদে আমার মত এদের মধ্যে কেউ কি তৈরি করো এই উলামাদিকে তুমি হেফাজত করো আর যারা হক কথা বলতে পারে না আমাকে একজন ফোন করে বলল হুজুর হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একজন বক্তা 24 পরগনা থেকে এসে আপনার আর আপনার বাপের নাম নিয়ে উল্টো পাল্টা বহুত কিছু গালিগালাজ করেছে আমি আল্লাহ তাকে হিদায়াত দান করুক সে আমার থেকেও বড় মলবি আর সে ভালো মানুষ ওলি লোক তারা হুজুর মানুষ তো পিছায় তারা ভালো মানুষ আমরা খারাপ আল্লাহ আমাদেরকে ভালো করুক আল্লাহ তাকে মর্তবা দে আল্লাহ তার জবানকে হেফাজত করুক আমি দোয়া করি তার লাগে দোয়া দিয়েছি হিদায়াতে আমি গালি দিতে পারবো না কেন মুনাফিকের কাজ হচ্ছে গালি দেওয়া বুখারী শরীফের রওয়ায়েতে আছে মুনাফিকদের একটা বড় আলামত তারা অশ্লীল ভাষা ব্যবহার করে আমরা পারবো না অশ্লীল ভাষা ব্যবহার করতে খারাপ ভাষা ব্যবহার করতে আমার দ্বারা হবে না সহজ ভাবে বলবো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার ঠেকিয়ে কখনো ইসলাম প্রচার করেন নি গালি দিয়ে ইসলাম প্রচার করেন নি আপনি অবাক হবেন নবীজির দ্বারা কি করে ইসলাম প্রচার হলো আমার আল্লাহ কোরআনে বলেছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাওলিক হে নবী আমি আপনার হৃদয়কে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনদিন আপনার কাছ থেকে ফিরে যায়নি ছোট বলুন সুবহানাল্লাহ তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম যারা এসেছে তারাই তোমার কাছ থেকে কলমা পড়ে বাড়ি ফিরেছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষ নবীজির গর্দন নিতে এসেছে কিন্তু কলমা পড়ে বাড়ি ফিরেছে লানফাসু মিন হাওলি আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতা তোমার ভাষা যদি কর্কশ হতো কড়া হতো তোমার কাছ থেকে সবাই দূরে সরে যেত নবীজি মার খেয়েছেন দোয়া করেছেন নবীজিকে রক্তাক্ত করা হয়েছে তায়েফের মাটিতে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ আমি দোয়া করছি তুমি আদিকে হিদায়াত দাও আমি কালকে আবার যাব দাওয়াত দিতে আর আমরা যদি কোনো মুসলমান ভাইকে বলি ভাই নামাজ পড় না মদ খাস না এই কাজটা করি না সে যদি বলবে তুই যা পাচ্ছিস কর আমি যা পাচ্ছি করব আমরা কি বলি একে আর জীবনে দাওয়াত দেব না তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না তোমাকে গালি দিয়েছে তারপরের দিন আবার তাকে দাওয়াত দাও তোমার গালে চর মেরেছে তুমি আবার তাকে দাওয়াত দাও আমার সঙ্গে সেদিনে মোবাইলে যদিও আমি ওরকম মানুষ নই আমার মোবাইলে রেকর্ডিং আমি ছেড়ে দেব ভাইরাল করব এটা আমার নয় আমাকে একজন মেয়ে ছেলে ফোন করেছে আমি কোথা থেকে বলছো আগে বলো তারপরে কথা বলবো বলছে হুজুর আমি ফুরফুরার পাশ থেকে বলছি আমি বললাম বলো আমি পুরপুরার আশেপাশে অনেক জলসা করেছি ভগবতীপুর আপনার তোমার আশেপাশে বললে কয়েকটা প্রশ্ন ছিল আমার সঙ্গে 21 মিনিট টানা আমার সঙ্গে তর্ক করেছে 21 মিনিট আমি তার উত্তর দিয়েছি সে কিন্তু উত্তর খুঁজে পায়নি প্রথম হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা বলো ওসিলা নিয়ে দোয়া চাওয়া যাবে না যাবে আপনি কার ওসিলা নেবে বলছে আল্লাহর নবীর ওসিলা আমি বললাম তার দলিল কোরআন কিংবা হাদিস বলছে যে হযরতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন বেরিয়ে যাও জান্নাত থেকে তখন তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন এটা সত্য কেঁদেছিলেন না কাঁদেন না কেঁদেছিলেন যে সে বললে 300 বছর কেঁদেছে কাঁদার পরে আল্লাহ ইস্তিগফার তার দোয়াকে কবুল করেননি কেন করেন হযরতে আদম জিজ্ঞেস করলেন আল্লাহ আমি এতদিন কান্দলাম তুমি আমার দোয়াকে কবুল করলে না কেন আল্লাহ বললে আমার আরো সে একজনের নাম লেখা আছে তার ওসিলা না নিলে আমি কবুল করব না জোরে বলুন নাউজু বিল্লাহ আমি তাকে যে বললাম কোথায় পেলে বলে আমাদের হুজুর বলে তেমন তোর হুজুরের বীজ মারি ফোনটা লাগা তোর হুজুরকে কনফারেন্স কেন আমি বললাম যে অন্য কিছু নয় তুমি এটা শুনেছো তোমাকে তো আদম আলাইহিস সালাম বলে যায়নি আমাদের সঙ্গে আদম আলাইহিস সালামের দেখা হয়েছে হয়নি তাহলে তুমি কোথায় পেয়েছো হাদিস নাহলে কোরআন তোমার হুজুরকে জিজ্ঞেস করো কোরআনে কোথায় আছে তোমার হুজুরকে জিজ্ঞেস করো হাদিসে কোথায় আছে সে বলল কালকে বলে দেব
আজকে 4 দিন হলো এখনো পর্যন্ত ফোন আসে না ফোন নাই কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না চ্যালেঞ্জ এটা ঠিক কেন হাদিসই লয় তো এটা বানানো গল্প কি বুঝলে ওই জন্য আমাকে অনেকজন গালি দেয় আমি কিন্তু হক কথা বলি শুধু তাই নয় তার দ্বিতীয় নম্বর ভাষা শুনলে সে দ্বিতীয় নম্বর আমাকে জিজ্ঞেস করলো যে কেন দ্বিতীয় নম্বর প্রশ্নটা আচ্ছা হুজুর বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নেওয়া যাবে না কবরে গিয়ে চাওয়া যাবে কি যাবে না আমি বললাম মেয়েদের জন্য যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কি করা বললাম নিয়ত মনে মনে যদি নিয়ত করে যে আমি ওই মাজারে যাব অমুকের কবরে যাব হারাম সে বলল দলিল দে আমি বললাম দলিল আমার কাছে জমি নাই তা দলিল দেখাবো কি করে জমি তো তোর কাছে দলিল তুই দিবি কথা বল আমি যদি বলি এই জায়গা আমার তাহলে আমাকে দলিল দেখাতে বলবেন না বলবেন যদি আমার না হয় দলিল পাবো তো যার জায়গা সে দলিল দেখাবে তো তুই বলছিস আছে তার দলিলটা তুই আগে দেখা আমি পাইনি খুঁজে আমি জানি না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই কলকাতায় এক জায়গায় জলসা ছিল বলতে কষ্ট লাগছে একজন বললে জলসাটা ক্যান্সেল আমি বললাম কেন বাবা কি দোষ করলাম হঠাৎ বলছো জলসা হবে না বলছো অমুক হুজুর মানা করেছে এই মালটাকে আনা যাবে না আমি শালা আমি মাল কি করে হলাম আমি বললাম ভাই আমি মা বড় কষ্ট ঠিক আছে কিসের জন্য মানা করেছে বলছে ও শরীয়ত বিরোধী কথা বলে আমি এতক্ষণ কি বললাম মুসলমানের উপকারার্থে কোরআনটা যেটা শোনালাম এটা শরীয়তের বাইরে না কোরআনের আয়াত কোরআনে বড় কষ্ট লাগে আমি বললাম দুঃখ একটাই তাকে বলবে ইয়াসিন হুজুর গাঁজাখুরি গল্প করে না তুই গাঁজাখুরি গল্প করিস কি বুঝলে একটা জলসায় ছিলাম আমি জায়গাটার নাম বলবো না আমার আগে একজন বক্তা চাপলো বলে অমুক হুজুর চেপেছে আপনাকে 11টায় চাপাবো আমরা আলহামদুলিল্লাহ যেমন আমার আগে নাজমুল হক ভাই নাজমে আলম ভাই বললেন সেদিনে দুজন মুর্শিদাবাদে একসাথে ছিলাম তো একটা চড়ুই পাখির গল্প ধরলে কি বুঝলেন চড়ুই পাখি সে বাসায় ঢুকেছে তার গল্প চড়ুই পুকি যে বাসায় ঢুকলো দু ঘন্টা বায়ান করলে তখনও বেরোয় নাই একটা লোক বলছে হুজুর এখনো চড়ুই পাখি বের হলো না আমি বললাম ভাই কিয়ামত পর্যন্ত বেরোবে না ওটা নিয়েও তিন দিন বায়ান করবে মাল নাই তা কি কোরআন হাদিস জানে না মানুষ কোন ভাষাটায় সমাজের উপকার হবে সেই জিনিসটা জানা থাকতে হবে শুনেন আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম আপনাদেরকে এরপর একটা একটা করে বলি মায়েরা বোনেরা ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলবো সবাই নিয়ত করুন আজ থেকে আমরা ঈমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেরদের খপ্পরে পড়বেন না সবথেকে বড় জিনিস শুনলেন বেঈমান এবং শয়তানের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে বদকার নারী বদকার মেয়ে এটা হচ্ছে শয়তানের সবথেকে বড় দামি হাতিয়ার যারা নোংরা নারী হয় তারা হচ্ছে দামি হাতিয়ার বলে দিই মুসলমান কি করে ঈমান নষ্ট হচ্ছে আমি বলছি পেপার খুলে মিলা আজকে আপনার বিরুদ্ধে চক্র শুরু হয়েছে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তোমার বিরুদ্ধে চক্র শুরু হয়েছে তারা মনে করছে মুসলমানের ঈমানের ক্ষতি করব আল্লাহর কসম করে বলছি তোমার যদি তোমরা যদি চাও মিটিয়ে দেব ঈমানকে মিটিয়ে দেব মুসলমানকে মিটিয়ে দেব কোরআনকার আলেম উলামাকে তাহলে শোনো আমার আল্লাহ ওয়াদা করেছে আর আমার আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা হে নবী পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের সবরকে পরিবর্তন করি জোরে বলুন সুবহানাল্লাহ যদি চাইতো শোনো তোমরা তো দূরের কথা তোমাদের 14 পুরুষ তো দূরের কথা খোঁজ নাও 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা তারপরেও লাহোর থেকে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না
যেখানে মোলবিদিকে ফাঁসির মঞ্চে ঝুলাইনি ইংরেজরা, তারপর উত্তরদিকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এই উলামাদের রক্ত দিয়ে, হিন্দু মুসলমানের রক্ত দিয়ে, শিখ ইসাইর রক্ত দিয়ে এই ভারত স্বাধীন হয়েছে। আর আল্লাহর কসম, এই ভারতে জন্ম নিয়েছি, এ জমিন আল্লাহর, এ পৃথিবী আল্লাহর, এ আসমান আল্লাহর, যে জমিনে জন্ম নিয়েছি এই জমিনই আমরা মৃত্যুবরণ করব, কারণ পাপের হিম্মত নাই আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, আপনার বিরুদ্ধে চক্রগুলো বলে দিই, আর এই চক্রগুলো শিক্ষিতদের মাথার দ্বারা পরিচালিত করা হচ্ছে। কেন বলছি? ওই তারিখ ফাতাহি সে মিডিয়ার সামনে বসে বলছে, হামারে দেশ কে মুসলমান কো ঈমান কে বারে মে সমঝ নেহি, হামারে দেশ কে মুসলমান কো সিরফ এহি সুস্তা হ্যায়, হামারে দেশ কে মৌলভি লোক জো হ্যায় ইয়ে লোক গুমরাহ কর রহে লোক কো ইসলাম কে বারে মে, নামাজ পড়ো, টোপি লাগাও, আর ইয়ে জো আমরা পাঞ্জাবি পায়জামা পড়ে আছি না ভাই, দেখুন এই বাবু জুব্বা পড়ে আছে, জুব্বাটা কি হারাম পোশাক? কথা বলেন না, না ইসলামের একটা ভালো পোশাক, সৌন্দর্যতা, তাকওয়া, এই পোশাকের দ্বারা তাকওয়া আসে, অহংকার নয়, এই পাঞ্জাবির দ্বারা তাকওয়া আসে। কি বুঝলেন? তা নাহলে তো গরুর পাইকাররাও পাঞ্জাবি পড়ে পড়ে না, কিন্তু তাদের ব্যাপার আলাদা। দেখবেন পাইকারদের একটা ভালো ইমান, ইমান বলে দিই, তাদের ইমান কিরকম, হাটে দিয়ে একটা মসজিদ দেখে দিবে, দে মধ্যখানে আমি মসজিদে দাঁড়িয়ে বলছি ভাই গরুটা এই দামে কিনেছি, ঠিক বলছি না কি? আর পুরো একদম 100% মিথ্যা কথা ওইটা। কিন্তু একটা আলেম, তার পোশাক, তাদের আচরণ, আমাদের জামা, আমাদের টুপি, আমাদের দাড়ি, সে কি বলছে জানেন? এই মোলবিদের জানা নাই, আমরা যে দেশে বাস করব সেই দেশের রাজার আইন মেনে সেই দেশেরই পোশাক সেই দেশেরই সব কিছু মানতে হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, এদের দ্বারা ইসলাম শুনেন, কিছু শিক্ষিত মানুষ সেখানে বসে হাত তালি মারছে, দারুণ কথা বলেছে তারেক ফাতেহি, আবে শোন ওই রাবিস কুমার হারাম করে সামনে উস হারাম খোর কে সামনে বল সকতে হো, লেকিন আগর তারিক ফতেহি তেরে আন্দর দম হ্যায় আর তু আপনে বাপ কা বেটা হ্যায় তো ইস বাপ কে বেটা মৌলভিও সে এক মর্তবা বৈঠ কে দেখ তেরে কো ছট্টি কা দুধ ইয়াদ দিলা দেঙ্গে ইনশাআল্লাহ। তুমকো কোরআন কে বারে মে মালুম নেহি, দীন কে বারে মে মালুম নেহি, হামারে আল্লাহ নে কোরআন কে আন্দর ফরমায়া তোমারে জেসে হারাম খোর কো লিয়ে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, মূর্খ সার তুম লোক ভয়েস মত করো, তর্ক বিতর্ক করো না অশিক্ষিতদের সাথে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, ইলম কালাম নেই, যাদের মধ্যে আমার রসুল সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, তোমরা যদি তর্ক করতে হয় জানলে ওয়ালার সঙ্গে তর্ক করো, তার কাছ থেকে জানো, তোমার তোমার নিজের ইসলাহ হবে এবং তোমার সামনে যে থাকবে তারও ইসলাহ হবে। আমাদের মুলবিদের তর্ক হয় না, কি বলছে, হাদিস নিয়ে চর্চা হয়, মাসলা নিয়ে চর্চা হয়, উনি বলেন এটা, উনি বলেন এটা, হয় না হয় না, অনেক চর্চা হয়, কিন্তু শুনেছেন কেউ কেউ কি জাহান্নামী বলে, কেউ কেউ কি বাদদীন বলে, কখনো বলতে পারবে না, কেন? দুজনার মধ্যে ইলম কালাম আছে, কেউ বলবে না যে আল্লাহ মিথ্যা, কেন? আমাদের মাসলা নিয়ে মারামারি হতে পারে, কোরআনকে কেউ মিথ্যা বলবে না। আর এই হারামখোররা এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে ভারতের শিক্ষিত